আসসালামু আলাইকুম আবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল শ্রুতি বিআরবি কেবলস সংবাদ শিরোনাম মূল্যস্ফীতি কমিয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখাই হবে এবারের বাজেটের প্রধান কৌশল মনে করেন অর্থনীতিবিদরা উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ঠিক রাখা বড় চ্যালেঞ্জ দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে করোনা ভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ তুলে নিল বিমান চলাচল কর্তৃপক্ষ বিদেশ ভ্রমণে দেখাতে হবে না কোভিড সার্টিফিকেট বরিশাল সিটি নির্বাচনে অনিয়ম ও পেশি শক্তির ব্যবহার হলে কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি প্রধান নির্বাচন কমিশনারের দুর্নীতি আর অনিয়মের আখড়া পিরোজপুরের প্রায় দেড় শতাধিক এতিমখানা সংশ্লিষ্টদের বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ এবং ভূমি অধিগ্রহণ জটিলতায় শেষ হচ্ছে না কুমিল্লা নোয়াখালী মহাসড়ক চার লেন উন্নতিকরণ প্রকল্প ন্যায্য ক্ষতিপূরণ না পাওয়ায় উচ্চ আদালতে শরণাপন্ন জমির মালিকরা শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম শুরুতেই বাজেটের খবর এবার বিস্তারিত নির্বাচনের বছর হলেও এবারের বাজেটে জনতুষ্টির চেয়ে জনকল্যাণকেই বেশি গুরুত্ব দেবে সরকার নীতি নির্ধারকরা বলছেন মূল্যস্ফীতি কমিয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখাই হবে নির্বাচনী বছরের প্রধান কৌশল তবে বর্তমান সংকটময় পরিস্থিতিতে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ঠিক রেখে অর্থনীতিতে স্থিতিশীলতা আনাই সরকারের বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থনীতিবিদরা বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম আগামী অর্থ বছরের মাঝামাঝিতে অর্থাৎ ডিসেম্বর বা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তাই আলোচনা আছে ভোটার টানার কৌশল থাকতে পারে বর্তমান সরকারের শেষ বাজেটে তবে এর মধ্যে আইএমএফের ঋণ তৈরি করেছে নতুন প্রেক্ষাপট ভর্তুকি কমিয়ে জ্বালানি তেলের দাম বেড়েছে ৫০%, দফায় দফায় বেড়েছে গ্যাস বিদ্যুতের দাম দেড় দশকের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির কারণে ক্রয় ক্ষমতা কমেছে সমাজের বড় অংশের উচ্চ মূল্যের যে চাপ সেটা যদি কমে তাহলে সেটা একটা মানুষের জন্য ভালো হবে ওভারঅল যদি আমি দেখি তাহলে সম্পদের যে সীমাবদ্ধতা আছে অর্থনীতি যে চাপের মধ্যে আছে মূল্যস্ফীতির যে চাপ সবটা বিবেচনায় নিলে খুব বেশি জনতুষ্টিকারী পদক্ষেপ নেওয়ার সুযোগ এই বাজেটে আমি খুব বেশি দেখি না সরকারের নীতি নির্ধারকরা বলছেন নির্বাচনের বছর হলেও উচ্চবিলাসী নয় সংকট মোকাবেলায় সংযত বাজেট দেবে সরকার টানা তিন মেয়াদে সরকারের বিভিন্ন অর্জনকে টেকসই করা হবে এবারের বাজেটের মূল লক্ষ্য নির্বাচনের কৌশল হবে মূল্যস্ফীতি কমিয়ে রাখা এবার যদি আমরা বলি নির্বাচনী বছরের বাজেট তো এবারে কৌশল হলো যেহেতু নির্বাচনী বছর এমনিতেই আমরা মূল্যস্ফীতি সবসময় গুরুত্বপূর্ণ মনে করি সংবেদনশীল মনে করি তারপরে যেহেতু নির্বাচনী বছরে চাইবো দরদাম যত দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় এটি আমাদের লক্ষ্য থাকবে এছাড়া নির্বাচনের জন্য এটাকে সাজানো হচ্ছে না কারণ জনকল্যাণটাই আগে মুখ্য নির্বাচন পরে আমি মনে করি বাজেটের মূল উদ্দেশ্য হবে এই মুহূর্তে আমরা যে অর্জনটা করেছি গত কয়েক বছরে এইটাকে টেকসই করা অর্থনীতিবিদরা বলছেন তেল গ্যাস ও বিদ্যুতের উপর ভর্তুকি বাড়ানো না গেলেও দাম সমন্বয় করে তা সহনীয় করা ও সাধারণের চাপ কমাতে বাড়াতে হবে সামাজিক সুরক্ষা বলয় খাদ্য নিরাপত্তার জন্য যদি আমরা যদি সার এবং জ্বালানিতে কৃষিতে যেটা ব্যবহার করা হয় সেখানে যদি আমরা ভর্তুকি সমন্বয় খুব বেশি না করি তো তাহলেও আইএমএফ এর সাথে এটা সাংঘর্ষিক হবে না তেলের দাম এখন আন্তর্জাতিক বাজারের স্তর তুলনায় কিন্তু বেশি আছে আমাদের অভ্যন্তরীণ এটা যদি এখন বাজারের সাথে অ্যালাইনমেন্ট করা যদি হয় তাহলে এটা খুব বড় ধরনের সমস্যার সৃষ্টি করবে না অর্থ বছরের মাঝামাঝিতে নির্বাচনের মাধ্যমে সরকার কাঠামোর পরিবর্তনের কথা মাথায় রেখে বাস্তবায়নযোগ্য বাজেট দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের সাধারণত ধারণা করা হয় নির্বাচনের আগে যে বাজেট দেওয়া হয় তাতে ভোটারদের আকৃষ্ট করারই প্রধান লক্ষ্য থাকে সরকারের তবে বিশেষজ্ঞরা বলছেন অর্থনৈতিক স্থিতিশীলতাকে মাথায় রেখে মানুষের ক্রয় ক্ষমতার প্রসঙ্গটি বিবেচনা করে জনকল্যাণে বাজেট দেওয়া উচিত যদিও সামষ্টিক অর্থনীতির ব্যাপক চাপ উচ্চ মূল্যস্ফীতি আর বৈদেশিক মুদ্রার সংকট মোকাবেলা করে ভারসাম্যপূর্ণ বাজেট প্রণয়নকে চ্যালেঞ্জও বলছেন তারা ইকরামুল হক সায়েম এটিএন বাংলা ঢাকা
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে করোনা ভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ তুলে নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস বিভাগের সদস্য এয়ার কমোডর শাহ কাউসার আহমেদ চৌধুরী জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশে প্রবেশ ও বাংলাদেশ ছাড়ার সময় কোনো যাত্রীকে করোনা টিকা গ্রহণের সার্টিফিকেট দেখাতে হবে না। কোনো যাত্রীকে আরটিপিসিআর কোভিড টেস্ট বা হেলথ ডিক্লারেশন ফর্মও পূরণ করতে হবে না। প্রত্যেকের জন্য মাস্ক পরার বিধিনিষেধও শিথিল করা হলো। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম, মাস্তানি এবং পেশি শক্তির ব্যবহার হলে তা কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। শনিবার রাতে বরিশালে প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। বল প্রয়োগ নয়, বরং নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকা এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলায় গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এ সময় সবাইকে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিতে সব প্রার্থীদের সহযোগিতা কামনা করেন প্রধান নির্বাচন কমিশনার। ব্যবহার আমরা কঠোরভাবে দমন করব। কোনো প্রার্থীর কর্মী যদি অসৎ আচরণ করেন, সেই প্রার্থী কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, সেই প্রার্থী ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কাজে নির্বাচন প্রক্রিয়াকে যদি কেউ বাধাগ্রস্ত করেন, নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে যদি কোনো অপকর্ম কর্মে কেউ লিপ্ত হন, তিনি যদি চিহ্নিত হন, তাহলে কিন্তু তার বিরুদ্ধে এবং যার পক্ষে এটা করা হয়েছে তার বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে আইনত বাধ্য হবে। পিরোজপুরের প্রায় 150 এতিমখানায় 4,500 এতিমের নাম থাকলেও বাস্তবে রয়েছে অর্ধেকেরও কম। এমনকি মা বাবা থাকা সত্ত্বেও এতিম সাজিয়ে সরকারি অর্থ হাতিয়ে নিয়েছে বেশ কিছু এতিমখানার পরিচালক। ফলে দুর্নীতি আর অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে জেলার এতিমখানাগুলো। পিরোজপুর থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম মিলনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন খায়রুল ইসলাম। জেলার 7টি উপজেলায় কাগজে কলমে 4,500-এর মতো এতিম থাকলেও শুধু ভান্ডারিয়ায় রয়েছে 1/3-এরও বেশি। বেশিরভাগ মাদ্রাসায় তালিকায় 100+ এতিম থাকলেও নিয়মিত পাওয়া যায় 40-45 জনকে। এখানে নেই যাছাই বাছাইয়ের ব্যবস্থা। অভিযোগ রয়েছে প্রতিষ্ঠান প্রধানরা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে এতিম সনদ সংগ্রহ করে নিজস্ব ছেলে শিশুদের এতিমখানায় নাম তালিকাভুক্ত করেন। ওনাদের কারণে আমরা বিতর্কিত, অনেকের ঘর দুয়ারের সমস্যা আছে, এতিমের বরাদ্দের সাথে ঘর দুয়ারের মিল নেই, এই মিলগুলো তাদের করা উচিত। কোথাও কোনো অনিয়ম হয়ে থাকলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এতিমখানা চলার জন্য সমাজসেবা অধিদপ্তরের একটা প্রত্যয়ন লাগে, নিবন্ধন লাগে, সেই আলোকেই সেই এতিমখানাগুলো চলছে। তো যদি কোনো অনিয়ম থেকে থাকে আমরা এগুলো সরজীবনে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেব। এ ব্যাপারে পিরোজপুর জেলা সমাজ কল্যাণ বিভাগের উপপরিচালক ইকবাল কবিরের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দুই দফা সময় বাড়িয়েও ভূমি অধিগ্রহণ জটিলতায় শেষ হচ্ছে না কুমিল্লার নোয়াখালী মহাসড়ক 4-লেন উন্নতিকরণ প্রকল্প। ন্যায্য ক্ষতিপূরণ না পায় উচ্চ আদালতের স্বর্ণাপন্ন হয়েছেন জমির মালিকরা। এদিকে সড়ক বিভাগ বলছে জুনের মধ্যে কাজ সম্পন্ন না হলে অসম্পূর্ণ রেখে প্রকল্প শেষ করতে হবে। কুমিল্লার প্রতিনিধি খায়রুল আহসান মানিকের রিপোর্ট জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। 2018 সালে শুরু হয় কুমিল্লা নোয়াখালী মহাসড়ক 4-লেনে উন্নতিকরণ প্রকল্প। দুই দফা বাড়তি সময় নিয়ে প্রকল্পের 95% কাজ শেষ হলেও 3.5 কিলোমিটার সড়কের ভূমি অধিগ্রহণই সম্ভব হয়নি এখনও। বাগমারা বাজার এবং সানিচো কাকসার এলাকায় ভূমি অধিগ্রহণ এবং মামলা জটিলতার কারণে সড়ক নির্মাণ কাজ বন্ধ হয়ে আছে শুরু থেকেই, যে কারণে দীর্ঘ অপেক্ষার পরও 4-লেনের সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। এদিকে সানিচো কাকসা এলাকার জমির মালিকদের দাবি, ভূমি অধিগ্রহণের ন্যায্য মূল্য না পাওয়ায় তারা উচ্চ আদালতে স্বর্ণাপন্ন হয়েছেন। ভূমি অধিগ্রহণের টাকা পরিশোধ প্রাপ্তি সাপেক্ষে গেজেট হবে, আর ওনারা বললেন ভবিষ্যতে টাকা দেওয়া হবে,
এই জন্য আমরা গ্যাজেট করে ফেলতেছি, তখন আমাদের সেকেন্ড আরেকটা রিপিটিশন করা লাগলো। এখন আবার নতুন করে গ্যাজেট হয়েছে, ডিসিম করছে 6 লক্ষ টাকা। এখন তারা কোনো রায় ধরতেছে না, এগুলি অ্যালাউ করতেছে না, অথচ আমাদেরকে দিতে আছে ডিসিম মাত্র 35,000 টাকা। সড়ক বিভাগ বলছে এই জুনের মধ্যে কাজটি সম্পন্ন করা না গেলে অসম্পূর্ণভাবেই জমা দিতে হবে প্রকল্প। তবে জেলা প্রশাসক জানালেন অধিগ্রহণ জটিলতা নিরসন নিয়ে কাজ করছেন সংশ্লিষ্টরা। বাগমারা বাজার যেটি সেখানে সেটি এই মুহূর্তে বন্ধ আছে, সেটা আমাদের আইনজীবী যারা তাদের সাথে আমরা কথা বলছি যে কিভাবে এই মামলাটি নিষ্পত্তি করা যায়, দ্রুত নিষ্পত্তি করে এটা সমাধান করে দিয়ে দেওয়ার জন্য। প্রকল্পটা এই বছরের সমাপ্তির জন্য নির্ধারিত, তো হয়তোবা যদি এ বছর আমরা কাজ করতে না পারি তাহলে উক্ত অংশগুলোর কাজ অসমাপ্ত রেখে আমাদের প্রকল্পটা সমাপ্ত করতে হবে। অধিগ্রহণ নিয়ে উচ্চ আদালতে রিটকারীদের দাবি, কুমিল্লা নোয়াখালী সড়কের জন্য দুই দফায় ভূমি অধিগ্রহণ হলেও একবারও ন্যায্য দাম পাননি তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পোকামাকড় ও রোগবালাই কম হওয়ায় নগাঁয় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ধান ঘরে তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা, তবে বাজারে মিলছে না ধানের কাঙ্ক্ষিত দাম। এতে উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। নগাঁ প্রতিনিধি রাহেনা আলমের পাঠানো তথ্যচিত্রের ভিত্তিতে আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। নগাঁয় ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এবার ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসির ঝিলিক, তাই তো কষ্টের ফসল ঘরে তোলায় নেই কোনো ক্লান্তি। কৃষকরা বলছেন ধানের ভালো ফলন হলেও বাজারে মিলছে না কাঙ্ক্ষিত দাম। এবছর সার, তেল, মজুরি ও কীটনাশকের দাম বাড়ায় উৎপাদন খরচও বেড়েছে অনেক। এ অবস্থায় ধানের দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। বাজারে ধানের ন্যায্য দাম নিশ্চিত করার দাবি জানিয়েছেন চাষিরা। কৃষকের দিনে দিনে সারের দাম বাড়তিছে, কারেন্টের দাম বাড়তিছে, এরা বাড়াচ্ছে শেলালারা। শ্রমিক যখন ধান আমরা কাটতাম 3,000, এবার 4,500 থেকে 5,000 টাকা কাটনি। নওগাঁর হাটগুলোতে প্রতিমন জিরা জাতের ধান বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকায়, আর 90 জাতের ধান বিক্রি হচ্ছে গড়ে 1400 টাকা পর্যন্ত। তবে এই দামে খুশি নন চাষিরা। আজকে 1150 বড় আমরা মিনিকেট দিচ্ছি, আর 90টা দিচ্ছে 1400 বা 1390 এরকম দামি বাজার কিনে করছে, আমাদের প্রচুর লস হচ্ছে। এটা যদি আরেকটু বাড়তো তাহলে ভালো হতো, ওটা আপনার 1800-2000 হলে ভালো হতো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে গেল কয়েক বছরের তুলনায় এবছর আবহাওয়া ভালো থাকায় আশানুরূপ ফলন হয়েছে। বোরো চাষের জন্য যেটা প্রয়োজন মেইনলি সানলাইট এবং সেচ, এই দুইটাই এবছর ভালো ছিল। সানলাইটের ঘাটতি ছিল না, আর আমাদের সেচ ব্যবস্থাপনাও ভালো ছিল, যার প্রেক্ষিতে কৃষক ভালো ফলন পেয়েছে। এবছর জেলায় 1,90,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যা থেকে প্রায় 12,50,000 মেট্রিক টন ধান ও 8,36,260 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এ যেন রূপকথাকেও হার মানায়। কালবৈশাখীর ঝড়ে উপড়ে পড়া গাছ কাটার সময় আবারও দাঁড়িয়ে গেছে, মাটিও সমান হয়ে গেছে আগের মতো। অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে জামালপুরের ইসলামপুর উপজেলার পূর্ব ভেঙ্গুরা গ্রামের মণ্ডল বাড়িতে। গাছের মালিক মুক্তার জানান, প্রচণ্ড ঝড়ে উপড়ে যাওয়া 6টি গাছ 12,000 টাকায় বিক্রি করেন তিনি। শুক্রবার দুপুরে কাটতে আসেন গাছিরা, এ সময় 4টি গাছ ঠিকঠাক মতোই কাটেন তারা। তবে শেষ 2টো গাছে করা দেওয়ার সাথে সাথেই দাঁড়িয়ে যায় সেগুলো। এই সময় ভয়ে পালিয়ে যান গাছ কাটতে আসা লোকজন। একই কথা জানান গাছগুলোর ক্রেতা কাঠ ব্যবসায়ী হাফিজুর রহমানও। এরপর থেকে গাছগুলো দেখতে ভিড় করছেন স্থানীয় মানুষজন। গাছটি লম্বা পায় আনুমানিক 40 ফুট ছিল, 3টে ডুম হাবেজ কেটে টলি যুগে তার বাবা সমিলে নিয়ে যায়। আরেকটি ডুম কাটার জন্য যে গুড়ে হাবেজের মিস্ত্রি করাত বাজায়, এমন তো অবস্থায় গাছটা চট করে দাঁড়ায় আবার পূর্ব স্থানে স্থাপিত হয়। জ্ঞানপুর কাজ করেছে, মানে বুঝাই জানা যায় না, এটা গাছ ছিল বা এটা উগলি ছিল।
জামালপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে পাঁচ স্কুল ছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় এক নেতার বিরুদ্ধে। শনিবার জামালপুর পৌরসভার বকাবাইত গ্রামে এই ঘটনা ঘটে। এরই মধ্যে অভিযুক্ত রোকন ও তার ভাই মোতালেবকে আটক করেছে পুলিশ। শিক্ষার্থীরা জানায়, ফুটবল খেলা নিয়ে কৃষক লীগ নেতা শেখ মোহাম্মদ রোকনের ছেলে বুলবুলের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এই ঘটনায় রোকন ও তার ভাই মোতালেব ওই পাঁচ শিক্ষার্থীকে তুলে নিয়ে যায়, এরপর গাছের সাথে বেঁধে মারধর করে। এ সময় বাধা দিতে গেলে এক নারীও আহত হয়। পরে 999 খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে। আমরা খেলার জন্য মনে আছে মারা গেছিলাম ওই রাস্তার মাঝখানে একটা ঘটনা বসতে অন্ত সব মিটমাট হয়ে গেছে, আমরা চলে আসি। তারপর আমরা এই মাঠে এসে খেলতেছি, আর পুনঃ ওই লোকজন আমরা ধরে ধরে বাইরে মারধর করছে। ছেলেটারে একা বান্ধিছে, আর ওই সাইডে এক জায়গায় এই নারকেল গাছের সাথে বান্ধিছে। সুহেল আমার এসএস দিয়ে হাতের মধ্যে বাড়ি মারছে, মাথার মধ্যে বাড়ি মারছে, ঘুষাইছে। কিশোরদেরকে আমরা উদ্ধার করি এবং এই সংক্রান্তে দুইজন লোককে আটক করা হয়েছে। নির্যাতিতদের পক্ষ থেকে অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আন্তর্জাতিক সংবাদ। আজ রান অফ ভোটে নির্ধারিত হতে যাচ্ছে তুরস্কের নেতা রিসেপ তাইয়েপ এরদোয়ানের ভাগ্য। এই নির্বাচনের ফলাফল বলবে তিনি আবারও ক্ষমতায় মসনদে বসবেন কিনা। যদিও প্রথম নির্বাচনে তৃতীয় স্থানে থাকা সিনান ওগান সমর্থন দেয়ায় এরদোয়ানের ক্ষমতায় যাওয়া শুধু আনুষ্ঠানিকতায় বাকি বলে মত দেশটির রাজনৈতিক বিশ্লেষকদের। গত 14 মে প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ান ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচ দুরুলু কেউই এককভাবে 50% ভোট না পাওয়ায় ফলাফল গড়ায় দ্বিতীয় দফার রান অফে নির্বাচনে। তুরস্কে এবারই প্রথম রান অফ ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, ফলে তুর্কি নাগরিকদের কাছে এ এক অন্যরকম অনুভূতি। পার্টিক্স খেলার খবর। চরম নাটকীয়তা শেষে জার্মান বুন্দেসলিগার শিরোপা জিতল ব্রায়ান মিউনিখ। কোলিনকে 2-1 হারায় তারা। অন্যদিকে মেনজের সাথে ড্র করে তীরে এসে তরি ডুবেছে বরুসিয়া ডটমুন্ডের। দুদলের পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে শিরোপা নিশ্চিত করে ব্রায়ান। অন্যদিকে স্ট্রাসবার্গের সাথে ড্র করেও লিগ ট্রফি ঘরে তুলেছে পিএসজি। এস এম আশরাফের রিপোর্ট। সমীকরণটা সহজ, জিতলেই চ্যাম্পিয়ন। তাতে বায়ার্ন মিউনিখের 10 বছরের আধিপত্য ভেঙে উচ্ছবে মাত্র বরুসিয়া ডটমুন্ড। কিন্তু কখনো কখনো ভাগ্য যেন হাত ফসকে বের হয়ে যায়। 24 মিনিটের মধ্যেই মেইনজের বিপক্ষে তারা পিছিয়ে 2-0। ক্যারিয়ারে বহুবার পেনাল্টি মিসের স্মৃতি পোড়াবে সেবাস্টিয়ান হলারকে। 19 মিনিটে তার এই গোল হয়ে গেলে তো ইতিহাসের সাক্ষী হয়ে যেত গ্যালারি রাঙানো বরুসিয়ার হাজারো সমর্থক। তবু 69 মিনিটে রাফায়েল গেরেইরা আর ইঞ্জুরি সময়ে নিকোলাস সুলে গোল দিয়ে আশার প্রদীপ কিছু সময়ের জন্য জ্বালিয়েছিলেন, কিন্তু শেষ বাঁশি বাজার সাথে নিভে যায় সেই বাতিও। অন্যদিকে নিজেদের জয়ের সাথে বায়ার্ন মিউনিখকে বরুসিয়ার পরাজয়ের প্রার্থনা করতে হয়েছে। কিংসলে কোমান 8 মিনিটেই এগিয়ে রাখলেন তার দলকে। 81 মিনিটে কোলিন সমতায় ফিরলে হতাশা চেপে ধরে বায়ার্ন শিবিরে। অবশেষে জামাল মুসিয়েলার শেষ মুহূর্তের গোল শিরোপার পথে এগিয়ে নেয়। তবু নিশ্চিত হতে তাদের তাকাতে হয়েছে বরুসিয়ার ম্যাচের দিকে। মাঠেই মোবাইল স্ক্রিনে রুদ্ধশ্বাস কিছু মুহূর্ত কাটিয়ে উৎসবে মেতে ওঠেন থমাস মুলার লেরোই সানেরা। ওদিকে ফ্রেঞ্চ লিগে স্ট্রাসবার্গের সাথে ড্র করলেও 1 পয়েন্টই লিগ শিরোপা নিশ্চিত করে দেয় পিএসজির। ক্লাব জার্সিতে গোল করে শেষটা রাঙালেন লিওনেল মেসি। ওদিকে স্প্যানিশ লিগে সেভিয়াকে 2-1 হারিয়েছে রিয়াল মাদ্রিদ। আজ শেষ হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াই, সেখানে এভারটন, লেস্টার সিটি আর লিডস ইউনাইটেড লড়বে লিগে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। মূল্যস্ফীতি কমিয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখাই হবে এবারের বাজেটের প্রধান কৌশল মনে করেন অর্থনীতিবিদরা। উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ঠিক রাখা বড় চ্যালেঞ্জ।
দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে করোনা ভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ তুলে নিল বিমান চলাচল কর্তৃপক্ষ। বিদেশ ভ্রমণে দেখাতে হবে না কোভিড সার্টিফিকেট। বরিশাল সিটি নির্বাচনে অনিয়ম ও পেশি শক্তির ব্যবহার হলে কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি প্রধান নির্বাচন কমিশনারের। দুর্নীতি আর অনিয়মের আখড়া পিরোজপুরের প্রায় দেড় শতাধিক এতিমখানা, সংশ্লিষ্টদের বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ। এবং ভূমি অধিগ্রহণ জটিলতায় শেষ হচ্ছে না কুমিল্লা নোয়াখালী মহাসড়ক চার লেন উন্নতিকরণ প্রকল্প। ন্যায্য ক্ষতিপূরণ না পাওয়ায় উচ্চ আদালতের শরণাপন্ন জমির মালিকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।